দর্শক বিন্দু আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনারা রেশন কার্ড কীভাবে নতুন অ্যাপ্লিকেশন করবেন অনলাইনের মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মোবাইল থেকে খুব সহজে আপনি করতে পারবেন তো আপনি গুগলে সার্চ করবেন ফুড ডাব্লু বি গোবিন দেখুন আমি যে লেখাটা লিখে সার্চ করেছি ওই লেখাটা লিখে সার্চ করবেন তারপরে যে প্রথম যে লিঙ্কটা পাবেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এইটা লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখুন রেশন কার্ড বলে একটা অপশান পাবে ঠিক আছে এই রেশন কার্ড অপশনটা ক্লিক করবেন এরপরে আপনার সামনে একটি পেজ ওপেন হবে তো এখানে কী করবেন নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে দেখুন এখানে একটা অপশান পাবেন যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি মানে আপনার অন্য মেম্বারের আপনার বাকি মেম্বারের রেশন কার্ড অ্যাপ্লিকেশান করবেন তো তার জন্য এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে এরপরে আপনি অবশ্য আপনার কার্ড সাবসিডি ওটা থাকবে এখানে কী করবেন আপনার রেশন কার্ডে যাদের যে কোনো একটা মোবাইল নাম্বার যেটা রেশন কার্ডে আপনার লিঙ্ক আছে ঠিক আছে তো আপনার বাড়ির যে কোনো মোবাইল নাম্বারগুলো পরপর দিয়ে দেখে নেবেন যে কোনটা লিঙ্ক আছে তো দেওয়ার পরে আপনি গেট ওটিপিটা ক্লিক করবেন তো গেট ওটিপি যখনই ক্লিক করবেন আপনার ওই ওই ওটিপি চলে আসবে তো ওটিপিটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ওই যে মোবাইল নাম্বারটা দিলেন ওই মোবাইলে ফুড ডিপার্টমেন্ট থেকে ওটিপি চলে আসবে তো যে ওটিপিটা আসবে সেখানে এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন তো দেওয়ার পরে প্রসেস করবেন তো এরপরে কি করবেন একটু অপেক্ষা করবেন আপনার সামনে আপনার যে পরিবারের যতজনের ওই মোবাইল নাম্বার আপনার পরিবারের যতজনের রেশন কার্ড আছে ওই মোবাইল নাম্বারে লিঙ্ক আছে সবগুলোই কিন্তু শো করবে ঠিক আছে এটা একজনের একটা রেশন কার্ডই থাকলে সবারই নাম চলে আসে তো এরপরে নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে অ্যাপ্লাই ফর ফর্ম চার বলে একটা অপশান আছে ঠিক আছে যেখানে লেখা আছে টু অ্যাড মেম্বার অন ইয়োর এস জিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর ফোর তো যে অপশানটা আমি দেখাচ্ছি ওই অপশানটা আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তো অ্যাপ্লাই নাও যখন যখনই ক্লিক করবেন আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে তো এখানে যদি আপনি অলরেডি আগে আবেদন করে থাকেন তো সেগুলো উপরে শো করাবে নিচের দিকে আপনি চলে আসবেন ঠিক আছে নিচের দিকে আসে আপনি অপশান পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি না একবার মানে অ্যাপ্লিকেশান না করে থাকেন তো তো আপনারা কিন্তু ডাইরেক্ট এই পেজে আসবে সেটা আমি দেখে দিচ্ছি এন্টার আনাদার অ্যাপ্লিকেশান উইথ উইথ দিস প্রিমিয়াম মানে ইনি এই নাম্বারে আরেকবার আবেদন করেছেন তার জন্য ইনার ওই অপশানগুলো আসে দেখুন আপনারা যখন ওখানে ক্লিক করবেন তখন আপনার সামনে প্রথমে এ পেজটা চলে আসবে যারা নতুন আবেদন করছে তো এখানে কি করবেন এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার প্রথমে গ্রামের নাম মানে পরপর দিয়ে দেবেন অ্যাড্রেস গ্রাম পোস্ট অফিস তারপরে ব্লক ঠিক আছে থানা জেলা যা আছে পরপর এখানে দিয়ে দিবেন এরপরে এখানে কী করবেন এখানে অ্যাড্রেস দেবেন এখানে আপনার যে পিনকোড সে পিনকোডটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এরপরে আপনার এখানে যে পোস্ট অফিস পড়ছে সে পোস্ট অফিসটা এখানে দিয়ে দেবেন তো এগুলো দেওয়ার পরেও একটু পেজটা কিন্তু আপনার লোড নেবে তার জন্য কিছু মানে আপনার চাপের কিছু নেই পেজে আপনার থাকবে তারপরে এদিকে যখন পুলিশ স্টেশন একটা অপশান আছে এখানে আপনার যে পুলিশ স্টেশন সে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবে তো সেটা আপনি আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন যে পুলিশ আমার যে পুলিশ স্টেশন পড়েছে সে পুলিশ স্টেশনটা আমি এখানে সিলেক্ট করছি তারপরে নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে নিচের দিকে চলে আসবে যখন আপনি জিবে এগুলো সিলেক্ট করবেন একটু পেজটা কিন্তু লোডিং নেবে ঠিক আছে নিচের দিকে দেখুন ফ্যামিলি মেম্বার তো এখানে আপনাকে কী করতে হবে এখানে ফার্স্ট নেম মানে যিনার আবেদন করছেন তিনার যে ফার্স্ট নেমটি সে ফার্স্ট নেমটি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে লাস্ট নেম যিনি আবেদন করছে তা ইনার যে লাস্ট নেম সে লাস্ট নেমটি দিয়ে দেবেন যদি মিডিল নেম কোনো থেকে থাকে অবশ্যই মিডিল নেমটা দিবেন তো আমি যিনার আবেদন করছি মিডিন নেম নেই তো মিডিন নেমটা আমার আমি তাই দিচ্ছি না তো আপনাদের যদি কারণ মিডিন নেম থাকে দিবেন অবশ্যই তারপরে এখানে ফাদার্স বা মাদার্স নেম তো এখানে আপনার বাবা যদি গার্জেন হয় তাহলে বাবার নাম লিখবেন এবং মা যদি গার্জেন হয় তাহলে মায়ের নাম লিখবেন ঠিক আছে তো আমি যিনার আবেদন করছি ইনার হচ্ছে বাবাই গার্জেন তো তার তিনার আমি বাবার নামটা দিয়ে দিলাম এরপরে নিচের দিকে দেখুন জেন্ডার মেল না ফিমেল আমি যিনার আবেদন করছি ইনি হচ্ছে ফিমেল হবে মেয়ে ছেলে তার জন্য ফিমেল আর যদি বেটা ছিল হয় মেল করবে। ঠিক আছে তো যখন এগুলো সিলেক্ট করবে পেজটা কিন্তু একবার দুবার মানে লোড নেবে তার জন্য চাপের কিছু নেই আবার যেখানে আপনি করেছেন সবগুলো থাকবে এরপরে এখানে ডেট অফ বার্থ আপনি যিনার আবেদন করছে তিনার ডেট জন্ম তারিখটা দিয়ে দেবেন প্রথম আপনি এখান থেকে ওনার সালটা সিলেক্ট করবেন তারপরে মাস সিলেক্ট করবেন তারপরে দিন সিলেক্ট করবেন তারপরে এখানে দেখুন আদার্স ক্যাটাগরি এখানে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে ওগুলো করবে যেদিন হ্যান্ডিক্যাপ হয়ে থাকে বা আপনার কোনো যদি না প্রবলেম থাকে সে যদি একদম সবল থাকে তাহলে নন নন অফ অ্যাবভ করবে নিচেরটা সিলেক্ট করবে ঠিক আছে এগুলো ডিসেবলিড আছে যদি কোনো প্রবলেম থাকে ওগুলো দিবে এনার কোনো প্রবলেম নেই তা যদি নব নন অফ অ্যাভ করলাম এরপরে এখানে কি করবেন জিনার আবেদন করছে তিনার অবশ্যই আধার কার্ড নাম্বারটা দিবেন যদি না আধার কার্ড থেকে থাকে কিন্তু আপনি রেশন কার্ড আপনার হবে না অবশ্যই এখন বর্তমানে আধার কার্ড ছাড়া রেশন কার্ড হবে না সেটা পাঁচ বছরের নিচে হোক বা পরের হোক ঠিক আছে পাঁচ বছরের নিচেদের কিন্তু আধার কার্ড লাগবে তো তিনার আমি আধার কার্ডটা এখানে দিয়ে দিলাম এরপরে রিলি রিলেশন বলতে যে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে জিনার আবেদন করছি তার কি সম্পর্ক তো আমি এটা যেহেতু জিনার আবেদন করছি তিনার হচ্ছে কন্যা তো তার জন্য আমি এখানে ডটার সিলেক্ট করব। তো আপনারা যদি ছেলে আবেদন করে থাকেন তাহলে সন সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এটা কিন্তু ডটার সিলেক্ট করবো আর যেহেতু তেনার মেয়ের আবেদন করছে রিলেশন ঠিক আছে তো হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে রিলেশন তো আপনাদের যে হেড আছে তার সাথে কী সম্পর্ক সেটা আপনারা দেবেন ঠিক আছে অনেক ক্ষেত্রে কেউ দাদা গার্জেন হয়ে থাকে কেউ তার মা গার্জেন হয়ে থাকে তো আপনাদের যে সেভাবে এটা সিলেক্ট করবেন এরপরে দেখুন এখানে নেক্সট অপশান আছে এগুলো সমস্ত কিছু একটু দেখে নেবেন সব কিছু আপনি ঠিকঠাক করে ফিল আপ করলেন কি না একটু দেখে নেবেন ঠিক আছে কারণ ভুল ফিল আপ করলে কিন্তু আপনার রেশন কার্ডেই ভুল নাম আসবে তো এই জন্য বলবো একটু ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না তো দেখার পরে আপনি নিচের দিকে চলে আসবেন ঠিক আছে যদি দেখেন যে আপনার সমস্ত কি সব কিছু ঠিকঠাক আছে আপনি এরপরে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো আধার কার্ড নাম্বারটা একটু মিলিয়ে নেবেন ভালো করে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবে নেক্সট বাটন যখনই ক্লিক করবে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে ওখানে আপনি যেগুলো ফিল আপ করলেন সেগুলো উপরে শো করবে আপনি এগুলো এই এটা দেখে নিতে পারেন ভালো করে এবং যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে আবার দেখে নেবেন কিন্তু আপনি এনলেও যদি কোনো ভুল থাকে আপনি পেজটা ব্যাক করতে পারবেন তো এখানে রাইট শো করবেন রাইট যখনই ক্লিক করে দেবেন এখানে প্রসেস বাটনটা আপনি পেয়ে যাবেন প্রসেস টু প্রসেসে ক্লিক করবেন তারপর আপনার আপলোড ফাইল এখানে একটা ফাইল আপনাকে আপলোড করতে হবে সেটা হচ্ছে যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে আপনাকে জন্ম সার্টিফিকেট আপলোড করতে হবে আর যদি পাঁচ বছরের উপরে হয় তাহলে কিন্তু ওখানে দেখবে যেগুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু দেখাবে ঠিক আছে তো আমি এনার কিন্তু জন্ম সার্টিফিকেট মানে যেহেতু পাঁচ বছরের নিচে তার জন্য আমি আর জন্ম সার্টিফিকেটটা আপলোড করবো যেহেতু বাকিগুলো আপলোডের অপশান দেখাচ্ছে না যেগুলো আপলোড করবে যেগুলো দেখবে এরকম শো করবে সেগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যেগুলো কোনগুলো আপলোড চাইছে তো পাঁচ বছরের উপরে হলে আধার কার্ড আপলোড করতে হয় আর পাঁচ বছরের নিচে হলে শুধু জন্ম সার্টিফিকেট আপলোড করতে হয় কিন্তু আপনাকে আধার কার্ড নাম্বার ওখানে দিতে হবে তো এনার আমি জন্ম সার্টিফিকেটটা পিডিএফ করে রেখেছি এবং সেটা তিনশো কেবির নিচে হতে হবে সেটা জেপিজি হলেও হবে পিডিএফ হলেও হবে ঠিক আছে আপনি যেটা করবেন তো আপনি আপলোড সাকসেসফুল হয়ে গেল দেখুন আমি আপলোড সাকসেসফুল করে দিলাম এরপরে এখানে রাইট করে দিবেন রাইট করার পরে দেখুন এখানে গেট ওটিপি অপশান আছে গেট ওটিপিটা ক্লিক করবেন এটা হচ্ছে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশান এটা কনফার্ম ফাইনাল ওটিপি হবে ঠিক আছে তো দেখুন ওটিপি সেন্ড করেছি তো আমার এখন এই যে এনার যে যে প্রথম সে মোবাইল নাম্বারটা দিলাম ওই মোবাইলে আবার ওটিপি আসবে তো ওটিপিটা এখন চলে আসছে আমি ওটিপিটা বসি সাবমিট ওটিপিতে ক্লিক করব তো সাবমিট ওটিপি যখনই ক্লিক করব দেখুন আবেদনটি সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেল। ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি আপনার আবেদনটি রেশন কার্ড নতুন এইভাবে আবেদন করতে পারবেন আপনার অনলাইনে মাধ্যমে মোবাইল থেকেও করতে পারবেন কম্পিউটার থেকে করলে আরও ভালো ঠিক আছে সব কিছু করতে পারবেন তো যেটা অসিদ্ধ হবে হয়তো আপনারা ওটা তিনশো কপির নিচে জেপিজি বা পিডিএফ কীভাবে করবেন অলরেডি আমার ভিডিও বানানো আছে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে সে ভিডিওটা দেখে নেবেন তো দর্শক কিন্তু এই ছিল আজকের আপডেট এবং এটা আপনার হয়েছে কি না আপনি কিন্তু এরকম লগ ইন করে দেখে নিতে পারবেন আপনার হয়েছে কি না ঠিক আছে কিংবা আপনি রেশন কার্ড স্ট্যাটাস চেক করেও দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের অবশ্যই ভিডিওটা লাইক